বন্ধুরা, আলম হোমিও চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে যে দুটি হোমিওপ্যাথি মেডিসিন সম্বন্ধে বিস্তারিতভাবে জানাব এবং এর কার্যকারিতা সম্বন্ধে বিস্তারিতভাবে বলবো। এই দুটি ওষুধ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করলে আমরা এই দুটি ওষুধ থেকে কী কী রোগ সম্পূর্ণভাবে সেরে যাবে সেই সম্বন্ধে আমি আপনাদের বিস্তারিতভাবে জানাব। একটি ওষুধ হচ্ছে অ্যাডেল টু এবং আরেকটি ওষুধ হচ্ছে BC-17। এই দুটি ওষুধ হোমিওপ্যাথিক ওষুধ। এই ওষুধ দুটি আমরা নিয়মিতভাবে খেলে আমাদের দুটি রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। একটি হচ্ছে পাইলস এবং অপরটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যাবে, কনস্টিপেশান। এই কনস্টিপেশান থেকে আমরা মুক্তি পেতে গেলে এবং পাইলস থেকে মুক্তি পেতে গেলে বা হারিস বা অর্স থেকে মুক্তি পেতে গেলে এই দুটি ওষুধ আমাদেরকে ব্যবহার করতে হবে। এই দুটি ওষুধে এই কম্পোজিশন আপনারা দেখতে পাচ্ছেন, এই কম্পোজিশন দ্বারা তৈরি এই অ্যাডেল টু এবং BC-17 এই কম্পোজিশন দিয়ে তৈরি। এই দুটি ওষুধ হোমিওপ্যাথিক ওষুধ খেলে আমরা সম্পূর্ণভাবে পায়েস থেকে মুক্তি পাব। যাদের অর্স, হারিস, গুটি হারিস, সে যারা ভুগছেন এবং যাদের পাইলস দিয়ে রক্ত পড়ে, প্রচণ্ড পরিমাণে রক্ত পড়ে তাদের ক্ষেত্রে এবং যাদের গুটি থাকে তাদের ক্ষেত্রে এই দুটি ওষুধ, এবং যারা কোষ্ঠকাঠিন্যতে বিভিন্ন সময় ভুগতে থাকেন এবং এর ফলে পাইলস হয়ে যায় তাদেরকে এই দুটি ওষুধ খেলে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া যাবে। এই R22, এই অ্যাডেল টু এই ওষুধটি এবং BC-17, পাইলসে যাদের জ্বালা পোড়া করে, রক্ত পড়ে, তারা খেলে এই পাইলস থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া যাবে। পাইলস একটি মারাত্মক ধরনের অসুখ। এই অসুখটি দীর্ঘদিন থাকলে মানুষের অ্যানাল ক্যান্সার পর্যন্ত হতে পারে। তার জন্য কেউ এই রোগে চেপে রাখবেন না। এই অ্যাডেল টু এবং BC-17 এই ওষুধটি, এই দুটি ওষুধ নিয়মিতভাবে খান, তাহলে আপনারা পাইলস থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবেন। পাইলসে এই দুটি ওষুধ খুব কার্যকারী কম্পোজিশন ওষুধ। এই দুটি ওষুধ খাওয়ার নিয়ম হচ্ছে অ্যাডেল টু খাওয়ার নিয়ম হচ্ছে 10 ফোঁটা করে হাফ কাপ জল সহ 3 বার খেতে হবে, খাওয়ার আগে খেতে হবে। এবং BC-17 এই ওষুধটি 4টি করে ট্যাবলেট চুষে চেবিয়ে খেতে হবে এবং হালকা উষ্ণ গরম জল খেতে হবে। এটি খাওয়ার পর খেতে হবে দিনে 3 বার, তাহলে আমরা পাইলস থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাব এবং পাইলসের যত আছে সেগুলি থেকে আমরা সহজেই আরাম পাব। এর জন্য এই দুটি ওষুধ খেতে হবে। ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।